আসসালামু আলাইকুম এভরিওয়ান, নেস্টিং কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ আছি। তবে আমার এই চ্যানেলটি কিন্তু রান্নার চ্যানেল, তো আমি অন্য কিছু শেয়ার করি না রান্না ব্যতীত। আজ কিন্তু আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। কষ্ট তো অবশ্যই লেগেছে, তো সেজন্য আপনাদের সাথে খেয়াল করলাম একটু শেয়ার করি, হয়তোবা আপনাদেরও উপকারে আসতে পারে। এই ইউটিউব জগৎটা কিন্তু খুবই ইজি মনে হতো যখন আসি নাই, এখন তো আসছি, কাজ করতেছি, আসলে খুবই কষ্টদায়ক। কার কীরকম হয় জানি না, তবে আমার কাছে অনেক কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করা, এটা আবার এডিটিং করা, টাইম বের করে আবার অন্য কাউকে টাইম দেয়া, অনেক কষ্ট। যাক, কষ্ট হলেও কিন্তু আনন্দ অবশ্যই আছে। শখের যে জিনিসটা আছে, শখের দিকে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই সেই দিকে আনন্দটা আছে। যাই হোক, আমরা যারা কাজ করতেছি ভাই বোনেরা, তারা কিন্তু যে কোনো একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমরা কাজটা শুরু করলাম। তো আপনারাও ঠিক সেরকম, আমার ব্যতিক্রম নয়। আর আমি যদি এই কথাগুলো যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাদের সাথে দেখবেন। সব চাইতে বড় কথা হচ্ছে ইউটিউব আমাদেরকে কী দিচ্ছে। গত 4-5 দিন যাবত আমরা ইউটিউব থেকে যে আপডেটটা পেয়েছি সেটা অবশ্যই আপনারা জানেন কি না জানি না, অবশ্যই জানবেন যখন কাজ করতেছেন, জানতেছেন অবশ্যই। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ইউটিউব স্পষ্টভাবে লেখা আছে বলল আগে যারা মনিটাইজেশন অন হয়েছে বা অন হয়ে গিয়েছে তাদের অ্যাড দিত, কিন্তু না, এখন সবাইকে অ্যাড দিয়ে দেবে এবং সবাইকে অ্যাড দিয়ে যে রেভিনিউ আসবে সেগুলো কিন্তু ইউটিউব বুক করবে। আর ওই দিকে যে মনিটাইজেশন প্রাপ্ত চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোতে অ্যাড কমিয়ে দেবে। কমিয়ে দেবে না, যেহেতু আমাদের থেকে শোষণ করে ইউটিউব খাবে, তো ওদেরকে দেখার কোনো মানেই হয় না। সেক্ষেত্রে মনিটাইজেশন প্রাপ্ত যেগুলো চ্যানেল আছে সেগুলোতে অ্যাড কমিয়ে দেবে। এটা হচ্ছে ইউটিউবের নতুন পলিসি। এটা কিন্তু আমার নিজের থেকে কোনো বানিয়ে কথা না, আপনারা একটু দেখবেন আমি কি মিথ্যা বললাম কি না। তবে সবচেয়ে দুঃখ লাগলো এই জিনিসটা, তাহলে আমাদের তো চিন্তার বিষয় এটা, এত কষ্ট করতেছি, আদৌ কি আমাদের মনিটাইজেশন অন হবে? কারণ ওরা চাইলে আমাদের নানা রকম রিজন দেখাতেও পারে, অনেক সময় ঘন্টা কেটে নেয়, অনেক সময় নানা রকম রিজন দেখায়, ওইরকম রিজন দেখায় আমাদেরকে মনিটাইজেশন নাও দিতে পারে। তাই মনের মধ্যে অনেক কষ্ট লাগলো এই কথাটি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার কথাতে আপনারা কষ্ট পাবেন না, আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু রান্না করতেছি, রান্না সম্পর্কে আমি কিছু বলতেছি না, জাস্ট আমি মনে করলাম আমার ভাই বোনদের সাথে এই কথাটা শেয়ার করা খুবই জরুরি, তাই শেয়ার না করে পারলাম না। আরেকটি কথা হচ্ছে এই কারণটি শুরু হবে কিন্তু 2021 সালে, তো দেখা যাক এবার 2021 সালে কী হয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আশা করি যেটা ওরা বলেছে সেটাই তো অবশ্যই চালু করবে, তারপরও আমাদের কাজটা তেমনি থাকলে চলবে না, কাজ করে যেতেই হবে। আর হয়তোবা আমি কথাটা আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি নাই, যাদেরকে বোঝাতে পারে নাই তারা একটু বুঝিয়ে নেবেন, একটু কষ্ট করে হলো। চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক, খেতে হবে, দুঃখ কষ্ট সব সাথে নিয়ে। এতক্ষণ তো আমি আপনাদেরকে এই কথাগুলো বলার জন্যে রান্না বিষয় নিয়ে কোনো কিছু বলি নাই, চলুন এবার রান্নার দিকে। আপনারা তো দেখতেই পেলেন শুরুতে আমি কীভাবে রান্নাটি করলাম, আমি কিন্তু এই রান্না করলাম, এই সবজিটির নাম হচ্ছে স্কোয়াশ। এখন আমাদের দেশেও অ্যাভেলেবেল হয়ে গেছে, আর এটার আলাদাভাবে পরিচয় দিতে হবে না। তো সেই স্কোয়াশটি কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, চিংড়ি মাছ দিয়ে খুবই মজা হয়। আর অনেকে এটি কিন্তু এমনি অন্য মাছ দিয়েও রান্না করে, আমিও করি, তবে চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। শীতকালে চিংড়ি মাছ দিয়ে ধনিয়া টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে খুবই ভালো লাগে, তাই শর্টকাট একটি রান্না করার চেষ্টা করলাম। আর
আপনাদেরও আশা করি এই রান্না খুবই ভালো লাগবে। এই রান্না সম্পর্কে তো আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলতে পারি নাই, কিন্তু দেখিয়ে দিলাম। তারপরও আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। আর আমার যে বিষয় নিয়ে আজকে কথা বললাম সে বিষয় নিয়ে যদি আর কিছু জানতে ইচ্ছে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার কথাতে যদি আবারও বলতেছি, আমার কথাতে যদি কোনো রকম কষ্ট পেয়ে থাকেন তাহলে কমার দৃষ্টিতে দেখবেন, আর এই খাবারটি এনজয় করতে থাকবেন। আসলে এই ভিডিওতে বেশি আওয়াজ হচ্ছে, বাইরে বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক বাচ্চা বাইরে খেলতেছে, তো সেজন্য আওয়াজ আসতেছে মনে হয়, সরি। আর যারা এই খাবারটি এইরকম করে রান্না করে খানি তারা অবশ্যই আমার রিকোয়েস্ট একবার রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। এটি কিন্তু ভাতের সাথে খেতেও দারুণ লাগে, ভাতের সাথে বলেন রুটি পরোটার সাথে খেতেও খুবই মজা। আর সবজি প্রেমিক যারা তারা তো অবশ্যই বুঝেন, খুবই মজাদার একটি খাবার। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যদি নতুন কোনো রেসিপি দিই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।